ফাইনালি চিংড়ির বার্থডে গিফট আজকে আমরা নিয়ে এসেছি। তো চলো দেখাই ওকে এই বছর বার্থডে কি কি দেওয়া হচ্ছে। এবার দেখাবো আরেকটা, এটা যে আমার কি পছন্দ হয়েছে তোমাদেরকে আমি কি বলবো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এ ভাইয়ের কপালে দিলাম কোটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। রেডি হয়ে গেছে, বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, দেখতেই পারলে। একদম শুরুতেই ব্যাগপত্র গোছাচ্ছিলাম, হ্যাঁ ওই বাড়িতে যাব রানা আর কি, আমার মামার ছেলের হচ্ছে আজকে বার্থডে, তো সেই উপলক্ষে প্লাস হচ্ছে চিনির বার্থডে তে যে জিনিসগুলো গিফট করা হবে সেই জিনিসগুলো আর কি কিনতে যাব। একটা তো অর্ডার দেওয়া ছিল, আর একটা হচ্ছে কিনতে যাব, আর হচ্ছে নেমন্তন্নটাও সেরে আসবো, মানে মামার বাড়ি আমাদের ওই বাড়ি সব জায়গায় নেমন্তন্নটাও সেরে আসবো। সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে কি বলবো, ওই জন্য আমরা গাড়ি করে যাচ্ছি, না হলে আমাদের ট্রেনে করে যাওয়ার প্ল্যানই ছিল। দেখো বলতে বলতে কিন্তু আমরা ওই বাড়িতে পৌঁছে গেছি, আর কি অবস্থা চারিদিকে, বৃষ্টি কাদা হয়ে একদম বিচ্ছিরি অবস্থা। তো আসার সঙ্গে সঙ্গেই তো জানোই যে চিনিকে নিয়ে কীরকম একটা কাড়াকাড়ি লেগে যায়, এদিকে বৌদি এদিকে মা। তো সঙ্গে সঙ্গে বাবাকে এই যে ভিডিও কলিং করা হচ্ছে চিনিকে দেখাবে বলে, আর মা আমাকে বলছিল যে চিনিকে কেন গরম পোশাক পরিয়ে আনিনি। তা বললাম গাড়ির মধ্যে তো কাজ তোলা ছিল, ওই জন্য প্রবলেম হয়নি। যাই হোক অনেকক্ষণ রেস্ট নিয়ে এই যে দেখো সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে তোমাদের দাদা ভাই আসবে ওকে আনতে স্টেশন থেকে, ওকে নিয়ে প্লাস আমার বাজারে যা যা কাজ আছে, মানে চিনির বার্থডে গিফট মেনলি, তো সেগুলো নিয়ে তারপরে হচ্ছে ফিরবো। আর যেহেতু ভাইয়ের বার্থডে তো ভাইয়ের জন্য একটা গিফট কিনবো, সেই জন্য দেখো আমি আর ভাই যাচ্ছিলাম, ওর বাজারে কিছু কাজ ছিল, আমি বললাম আমাকে তাহলে একটু নামিয়ে দিই। তোর ঝাঁপ কাজের মধ্যেও কিন্তু আমি আমার স্কিনের বেশ কেয়ার করি, রেগুলার যে সোপ সেটা দিয়ে যখনই আমি আমার ফেস ক্লিন করি তখন ফেস থেকে অয়েল ভাব দূর হয়ে যায় আর ফেসটা ড্রাই হয়ে যায়। আর এই ড্রাই ভাবটাকে দূর করতে কিন্তু আমরা অনেক সময় অনেক রকম ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকি। দেখো এইমাত্র আমি আমার রেগুলার যে সোপ সেটা দিয়ে ফেস ক্লিন করে এসেছি এবং রেজাল্ট তোমরাই দেখো কতটা ড্রাই লাগছে আমার ফেস। কারণ আমার রেগুলার যে সোপ সেটার মধ্যে কিন্তু কোনো ময়েশ্চারাইজার নেই, সেই কারণে কিন্তু আমার ফেসটা এত ড্রাই লাগছে। তো এটা টু ইন ওয়ান সলিউশন হচ্ছে মামাআর্থের ভিটামিন সি ময়েশ্চারাইজার লোশন সোপ। এর মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্ড হানি, যা সোপ এবং লোশন দুটোরই কাজ করে, এবং এর মধ্যে লেমন অ্যান্ড হানি থাকার কারণে কিন্তু আমাদের স্কিন ভেতর থেকে পরিষ্কার করবে, স্কিন ময়েশ্চারাইজ এবং গ্লো করবে। আমরা যখন আমাদের ডেইলি সোপ ইউজ করি তখন কিন্তু তার পরপর আমাদের ময়েশ্চারাইজিং ক্রিমও ইউজ করতে হয়। তাই আমি বলবো এত টাইম ওয়েস্ট না করে তোমরাও মামাআর্থের ভিটামিন সি ময়েশ্চারাইজিং লোশন সোপটা ইউজ করো। দেখো এইমাত্র আমি মামাআর্থের লোশন সোপটা দিয়ে ফেস ক্লিন করে এসেছি, একবার তোমাদেরকে রেজাল্টটা দেখাই। দেখো আমার ফেসটা কতটা ক্লিন এবং ময়েশ্চারাইজিং হয়ে গেছে। এই সোপটা তোমরা ডেইলি ইউজ করতে পারো, কারণ এটা মেড সেফ এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড। তোমরা এই সোপটার পাশাপাশি মামাআর্থের উপটার ময়েশ্চারাইজিং লোশন সোপটাও ইউজ করতে পারো। মামাআর্থের সব থেকে ভালো বিষয় হলো মামাআর্থ থেকে যখনই আমরা কোনো প্রোডাক্ট পারচেজ করছি সেই ক্ষেত্রে মামাআর্থ একটি করে গাছ বসানোর সিদ্ধান্ত নিয়েছে, এমন করে 2025 সালে 1 মিলিয়ন ক্রস করবে। মামাআর্থের সমস্ত প্রোডাক্ট তোমরা মামাআর্থের নিজস্ব ওয়েবসাইটে পেয়ে যাবে, এছাড়াও অনলাইন যেমন অ্যামাজন ফ্লিপকার্ট নাইকাতে পেয়ে যাবে, অফলাইনে আশেপাশে যে কোনো স্টোরে তোমরা পেয়ে যাবে। আর এই প্রোডাক্টের লিঙ্ক সেটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পারচেজ করতে পারো। সেই ক্ষেত্রে তোমরা যদি আমার কুপন কোড TORI2024 এই কোডটি ইউজ করো তাহলে পেয়ে যাবে 20% ডিসকাউন্ট। সো গো এন্ড চেক আউট। বৃষ্টির জন্য টোটো ফোটো কিচ্ছু পাওয়া যাচ্ছে না, তো তারপরে যে স্টেশনে এসে এই যে আমার হিরোকে নিয়ে এখন হচ্ছে আমরা যাচ্ছি মার্কেটের দিকে। তো যাওয়ার পথে ভাবলাম একটু মায়ের দর্শন করে যাই, বহুদিন আসা হয় না, না হলে যখন আমরা বগুলাতে থাকতাম তখন আমাদের প্রায় সপ্তাহে 3-4 দিন করে আসাই হতো মায়ের কাছে। তারপরে আমরা সোজা চলে গেলাম বাণী জুয়েলার্সে, ওখান থেকে আমাদের জিনিসপত্রগুলো নিয়ে দাদা আমাদেরকে 2 মিনিট বসতে বললো, মানে এই জুয়েলার্সের আর কি যে মালিক আর কি দাদা, ওই দাদা। তো আমাদেরকে ওরম একটা মিয়মরের প্যাকেট দিয়ে দিল, মানে ওর মধ্যে 2টো পেস্ট্রি ছিল, তো মাঝে মধ্যেই দাদা আমাদেরকে খাওয়ায় আর কি। তো যাই হোক প্যাকেটটা নিয়ে আমরা চলে এলাম সোজা ভাইয়ের জন্য, ভাবলাম একটা টি শার্ট নিয়ে নিই এখান থেকে। ছেলে মানুষ তো গিফটের অপশন বড্ড কম, মেয়ে মানুষ হলে তো কত কিছুই অপশন থাকে না গিফট করার জন্য। তারপর ওখান থেকে নিয়ে এখান থেকে তোমাদের দাদা ভাইয়ের আবার কি কাগজপত্র নেওয়ার ছিল অফিসের জন্য সেগুলো নিয়ে নিল। তারপরে চপ কিনে সোজা উঠলাম টোটোতে, টোটোতে উঠে ডিমের চপ খেতে খেতে আর বৃষ্টিটা উপভোগ করতে করতে আমরা ফিরলাম বাড়িতে। দেখো আমরা বাড়িতে পৌঁছে গেছি আর আমাকে কেমন লাগছে, দাঁতগুলো সাদা আর এইদিকে পুরো অন্ধকার, দেখো পুরো ভুতনি ভুতনি লাগছে আমাকে। ওটাই আমি দেখাচ্ছিলাম, দেখো দাঁতটা বার করে, বাবা কিরকম ভয়ঙ্কর লাগছিল আমায় দেখতে।
বাড়িতে আসার সঙ্গে সঙ্গে চিনিকে ওর গিফটের ব্যাগটা ধরিয়ে দিলাম, আরও একা একা করে একটা একটা করে বার করছিল আর কি, আর খুঁজছিল যে কী এনেছো, বুঝতে পারছে না যে গিফটটা কিন্তু বক্সের মধ্যেই আছে। তো গিফটের পর্ব কিন্তু এখানেই শেষ নয়, আরও কিছু গিফট ওকে দেওয়া হবে, সেগুলো তোমরা সব আস্তে আস্তে দেখতেই পারবে, আর কীভাবে কী সেলিব্রেট হচ্ছে সেটাও দেখতে পারবে। তো এই যে এখন খুলে ও দেখছিল কী এনেছি না এনেছি, মাকেও একটু দেখাচ্ছিলাম, তোমাদেরকেও আমি ভালোভাবে দেখাচ্ছি, চিনিকে আগে দেখাই তারপরে তোমাদেরকেও দেখাচ্ছি। তারপর এই যে ভাইকে ভাইয়ের গিফটটা দেব বলে ডাকছিলাম আমি, নতুন করে মনে হচ্ছে আবার মাঘ মাসে ফিরে গেছি, মানে এত ঠান্ডা লাগছিল আসার সময় কি বলবো, তো ভিজে ভিজেও এসেছিলাম খানিকটা, তো বৌদি আসার সঙ্গে সঙ্গে গরম গরম দিয়ে দিল চা। ফাইনালি চিনির বার্থডে গিফট আজকে আমরা নিয়ে এসেছি, তো চলো দেখাই ওকে এই বছর বার্থডে তে কি কি দেওয়া হচ্ছে। মোটামুটি ওকে সবকিছুই দেওয়া হয়েছে, সবকিছুই আছে ওর, আর তো যেটা করেছি সেটা হচ্ছে বলছি দাঁড়াও, সেটা হচ্ছে এক জোড়া হচ্ছে বালা নিয়ে এসছে ওর জন্য, ওর দুটো বালা আছে, একটা হচ্ছে তোমার পুরো সলিড যেটা কিনা অন্নপ্রাশনে এই বাড়ি থেকে দেওয়া হয়েছিল, মানে আমার বাবা মা দিয়েছিল, আর হচ্ছে একটা হচ্ছে কভার ব্যাঙ্গেলস যেগুলো হয় তো সেগুলো সবসময় হাতে পরে থাকতো, তো সেটা প্রচুর পড়েছে, পড়তে পড়তে প্রচুর ক্ষয় হয়ে গেছে, তো ওটা এক্সচেঞ্জ করে আরো ভালো করে একটা বালা আনা হয়েছে, আর একটা নূপুর আনা হয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও প্রথমে বালাটা দেখাই। এগুলো তো এইরকমই দেখতে হয় বালাগুলো, এই যে দেখো অ্যাডজাস্টেবল যেরকমটা হয় বাচ্চাদের, এটার পেছনে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে চিনিকে আমি জিজ্ঞেস করেছি মা এই বছর তুমি বার্থডে তে কি নেবে, তো যখন এখন যেহেতু টাল ভাদো কথা শিখেছে তো আমাকে বলছে মা তুই নেবো, আমি বলতাম বুঝতে পারছিলাম তুইটা আবার কি, এরকম হাতে দেখাচ্ছে এরকম করে চুড়ি, জানি না কোথেকে কি বুঝে কি বলেছে, তাহলে আমি চলো তাহলে চুড়ি দিই, না হলে আর কি দেবো বলো, সবই আছে ধরো আংটি, তারপরে লকেট, কানের চেন, ফের মানে সবকিছুই মোটামুটি আছে, ভগবান তোমাদের আশীর্বাদে ওকে সবকিছুই দিতে পেরেছি, বা ওর মানে দাদু ঠাকুমা পিসি দিদু মানে সবাই মিলে সবকিছু দিয়েছে ওকে। তো তোমরা কেউ একজন আমাকে মাঝে কমেন্ট করছো দিদি কিন্তু তোমরা একটা নেকলেস বানিয়ে রাখো তাহলে হয়তো বড় হয়ে পড়তে পারবে বা ওর বিয়ের সময় কাজে লাগবে, এরকম কিছু একটা কমেন্ট করেছো। তো দেখো সবকিছুর জন্য একটা বয়স আছে, এখন ওর নাম করে নেকলেস বানিয়ে সেটা তো ওকে এখন আমি পড়াতে পারবো না, না ভালো লাগবে না, বাচ্চাদের সবসময় বাচ্চাদের যেগুলো মানায় সেই জিনিসগুলো পড়ানো উচিত এটা আমি মনে করি, তো এখন ওর নেকলেস পরার বয়স নয়, তো এই জন্য আমি এখন বানাইনি, ঠিক সময় মতো বানাবো, আর আমার তো একটাই মেয়ে, ভগবানের আশীর্বাদে যতটুকু যা আছে সবই তো ওরই থাকবে না, তো ওই জন্য আর কি নিইনি ফালতু, যেহেতু পড়তেই পারবে না তাহলে ওর নাম করে আমি কেন নেবো বলো তো। যাই হোক এই বালাটা নিয়েছি, এটা ওকে সবসময় পরানো হবে আর কি, আর একটা যেটা আছে সলিড ওটা ডিজাইন করা, মাঝে মাঝে এরকম একটা করে বল দেওয়া, ওটা খুব সুন্দর, ওটা আমি ভয়ে পড়াই না যেহেতু পুরো সলিড চুড়ি, ওটা কোথায় কি হয়ে যাবে গুঁতো টুতো লাগিয়ে ব্যান্ড করে ফেলবো, ওই জন্য ওকে পরানো হয় না। এবার দেখাবো আরেকটা, এটা যে আমার কি পছন্দ হয়েছে তোমাদেরকে আমি কি বলবো, সেটা হচ্ছে নূপুরটা, কি দারুন লাগছে নূপুরটা দেখতে, কি দারুন কি দারুন, এটা অর্ডার দিয়ে বানানো হয়েছে, বানানো হয়েছিল নূপুরের জন্য, তো সেটা হচ্ছে কি একদম সরু ছিল, কোনো এরকম ফল টল কিছু দিয়েছিলাম না, তো এইবার ফল দিয়ে বানিয়েছি এটা আর কি ওর জন্য। কেমন হয়েছে তোমরা জানিও, আমার নূপুরটা ভীষণ 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 পছন্দ হয়েছে, তো এবার বলি অনেকেরই হয়তো এখন কমেন্ট করবে তুমি সোনার নূপুর কেন পড়াচ্ছ, এটা হচ্ছে রূপোর নূপুর, ওপরে হচ্ছে গিল্টি করা মানে সোনার জল দিয়ে আর কি এটাকে পুরো কভার করা, এই সিস্টেমে আর কি বানানো, আগেরটাও সেম সিস্টেমে বানানো ছিল, তো এটা হচ্ছে এই নূপুরটা নিজে আমি পছন্দ করেছি করে এরকম করে বানিয়েছি, তোমরাও চাইলে নিজেদের বেবিদের জন্য বানাতে পারো, তো এটা আমার খুব পছন্দ হয়েছে। তো এই হচ্ছে চিনির বার্থডে গিফট, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, তো এখন বাইরে হচ্ছে গিয়ে ভাইয়ের জন্মদিন, সেই জন্য একটুখানি তোড়জোড় চলছে, রাতে খাওয়া দাওয়া হবে, মানে একটা বিশাল ব্যাপার, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো চলো এখন একটু চেঞ্জ করে একটুখানি রেস্ট নিয়ে পরে আবার দেখা হচ্ছে।
রানা বলো ওটা সারা ওটা শরীরে মামাকে খাইয়ে দাও ওই ওই ওইটা সরিয়ে দাও ভালো 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 কেমন কেমন ভালো কেমন কেমন মামা কেমন আমি কি করবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোন ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।